গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফরহাদ কামাল বিপুল চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে গুরুতর আহত করেছে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের ঘোড়া প্রতীকের সমর্থকরা। গতরাত আনুমানিক 10টার দিকে গাইবান্ধা শহরের বাসা থেকে নির্বাচনী এলাকায় যাওয়ার পথে আরিফ খা পোশাগির মোড় সেলিমের বেকারির সামনে ঘোড়া মার্কার সমর্থকরা পথরোধ করে ফরহাদ কামাল বিপুলকে এলোপাতাড়ি মারধর শুরু করে এক পর্যায়ে তার কাছে থাকা নির্বাচনী ব্যয়ের টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে চেয়ারম্যান প্রার্থী ফরহাদ কামাল বিপুলকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কামাল বিপুল বাদী হয়ে রাতেই সদর থানায় 19 জন নামীয় আসামি ও অজ্ঞাত 50 থেকে 60 জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উনি গাইবান্ধা থেকে ওনার গ্রামের বাড়িতে আসতেছিল, আসতেই রাস্তার উপরে ইতিমধ্যেই স্থানীয় লোকজন ওনার ভোটারেরা ওনাকে দাঁড় করাইছে আর পরিকল্পিত ভাবে ওনার উপরে অ্যাটাক করা। যে গাইবান্ধা থেকে যাচ্ছিল রাস্তার পথ দিয়ে, তখন ওই জায়গায় কিছু লোক দেখি যে দাঁড়ায়, দাঁড়ানোর পরে কালামে দুই ছেলে আসিয়ে তাকে হাতে নাতে গাইবান্ধা থেকে আসার পথে তার কাছে টাকা ঢুকাছিল, গুন্ডে ঠান্ডা নিয়ে তারা অস্ত্র নিয়ে তাকে হামলা করছে। তো কোনো কাজী হেফাজত দরকার নেই, আমরা সুষ্ঠুভাবে ভোট চাই, নির্বাচন আছে, সবাই যেন কোনো কাজী হেফাজত না করে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।